নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডম আমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজ তোমাদের জন্য একটি দারুণ খুশির খবর নিয়ে চলে এলাম। পশ্চিমবঙ্গে 5টি নতুন আর্মি ডালির অফিসিয়াল ডেট প্রকাশিত হয়ে গেল, অর্থাৎ ব্যারাকপুর, কলকাতা এবং সেই সঙ্গে বহরমপুর এবং শিলিগুড়ি পশ্চিমবঙ্গ এবং শিলিগুড়ি সিকিম, এই 5টি মোট আর্মি ডালির অফিসিয়াল ডেট প্রকাশিত হয়েছে। তো কবে থেকে কোন কোন র্যালি শুরু হচ্ছে এবং কোন কোন র্যালির জন্য কোন কোন জেলার ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে, সেগুলো তোমাদেরকে পরপর জানাবো অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে, এবং সেই সঙ্গে কোন কোন পোস্টে তোমাদের নিয়োগটি করা হবে সেগুলো কিন্তু এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, ইনফরমেটিভ ভিডিও, অবশ্যই তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে এবং অবশ্যই একটি করে লাইক করবে। এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য। তো আসো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমরা শুরু করি। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি, এবং এই বিজ্ঞপ্তিতে কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে জোন ওয়াইজ আর্মি র্যালি শিডিউল দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছ তোমরা, এখানে বলা হয়েছে জোন ওয়াইজ র্যালি শিডিউল ফর দ্য আরটিজি ইয়ার 2021-22। ঠিক আছে, তো এখানে প্রথমে রয়েছে দেখো হেডকোয়ার্টার আরটিজি জোন আম্বালা, তো এরপর রয়েছে হেডকোয়ার্টার আরটিজি জোন চেন্নাই, তারপরে দেখো বলা হয়েছে হেডকোয়ার্টার আরটিজি জোন দানাপুর, তারপরে দেখে নেব এখানে বলা হয়েছে হেডকোয়ার্টার আরটিজি জোন জয়পুর, তারপরে দেখে নেব তো এখানে বলা হয়েছে হেডকোয়ার্টার আরটিজি জোন কলকাতা। তো এই হেডকোয়ার্টার আরটিজি জোন কলকাতার আন্ডারে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে ব্যারাকপুর, শিলিগুড়ি সিকিম, তারপরে বহরমপুর, তারপরে শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল এবং আরও হেডকোয়ার্টার কলকাতা, এই 5টা র্যালি কিন্তু শিডিউল জারি করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি, এখানে কিন্তু স্ট্যাম্প রয়েছে, ইন্ডিয়ান আর্মির স্ট্যাম্প রয়েছে, এবং এই নোটিশটা কিন্তু জারি করা হয়েছে 17 মার্চ 2021-এ কিন্তু জারি করা হয়েছে, লেটেস্ট একটা নোটিশ। তো বন্ধুরা, এই বিজ্ঞপ্তির মধ্যে লেখাগুলো কিন্তু কাত হয়ে রয়েছে, তো তোমাদের সুবিধার জন্য এগুলো আমি সোজা করে নিচ্ছি। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি, যেখানে প্রথমেই বলা হয়েছে জোন ওয়াইজ র্যালি শিডিউল ফর দ্য আরটিজি ইয়ার 2021-22, অর্থাৎ 2021-22 এই সালের জন্য কিন্তু এই শিডিউলটা প্রকাশ করা হয়েছে। নেক্সট দেখো বলা হয়েছে কি, এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে, নোট দিস র্যালি প্রোগ্রাম ইজ টেন্টেটিভ অ্যান্ড সাবজেক্ট টু চেঞ্জ ডিউ টু আনফোর্সিন সিচুয়েশনস, ফর এক্সাক্ট র্যালি প্রোগ্রাম ক্যান্ডিডেটস মাস্ট গো বাই দ্য নোটিফিকেশনস অন www.joinindianarmy.nic.in ওয়েবসাইট অর ইন প্রিন্ট মিডিয়া অ্যাজ পাবলিশড বাই দ্য রেসপেক্টিভ আর্মি রিক্রুটিং অফিস, ক্লারিফিকেশনস ইফ এনি মে বি অবটেন ফ্রম কনসার্ন আর্মি রিক্রুটিং অফিস। অর্থাৎ বন্ধুরা, তোমাদের এখানে বলা হয়েছে এই যে র্যালি শিডিউল, এটা কিন্তু একটা সম্ভাব্য ডেট, এখানে যে ডেটগুলো প্রকাশ করা হচ্ছে সেগুলো কিন্তু সম্ভাব্য একটা ডেট, যদি সিচুয়েশান ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু এই ডেটে হতে পারে, র্যালি হতে পারে, আর যদি কোনো সিচুয়েশানে পরিবর্তন হয়, সিচুয়েশান যদি খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু এই র্যালির ডেটগুলো পরিবর্তন হতে পারে। ঠিক আছে, কারণ করোনার কেস কিন্তু আবার বাড়ছে, তো সেই দিক থেকে মাথায় রেখে কিন্তু এই র্যালির ডেটটা কিন্তু এটা সম্ভাব্য ডেট, এবং এটা কিন্তু যদি কোনো সমস্যা সৃষ্টি হয় সেক্ষেত্রে পরিবর্তন হতে পারে। তো দেখো তোমাদের কী কী ডেট দেওয়া হয়েছে কোন কোন র্যালির জন্য, ঠিক আছে দেখে নাও, আশা করি এই ডেটাই কিন্তু হবে। ঠিক আছে, যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। দেখো বলা হয়েছে কি, সিরিয়াল নাম্বার, তারপরে দেখো হোস্ট এয়ারও, অর্থাৎ যে আর্মি রিক্রুটিং অফিস হোস্ট করবে র্যালিটা সেই আর্মি রিক্রুটিং অফিসের নাম দেওয়া হয়েছে, তারপরে ভেনু, ঠিক আছে, তারপর ডেটস, তারপরে বলা হয়েছে ডিস্ট্রিক্টস কভার, অর্থাৎ কোন কোন র্যালির জন্য কোন কোন জেলার ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো বলা হয়েছে হেডকোয়ার্টার আরটিজি জোন কলকাতা, এক নম্বর হচ্ছে ব্যারাকপুর, ব্যারাকপুর ভেনু কিন্তু এখন ঠিক হয়নি, বলা হচ্ছে উইল বি ইন্টিমেটেড লেটার, পরে কিন্তু জানিয়ে দিতে হবে কোন ভেনুতে তোমাদের র্যালিটা হবে ব্যারাকপুরে। তারপরে ডেট কিন্তু প্রকাশ করা হয়েছে, বলা হয়েছে 21 আগস্ট থেকে 3 সেপ্টেম্বর 2021, ঠিক আছে, 21 আগস্ট 2021 থেকে 3 সেপ্টেম্বর 2021 এই তারিখের মধ্যে কিন্তু র্যালি হবে। এরপর দেখো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই ব্যারাকপুর র্যালির জন্য তোমরা কোন কোন জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে। তো কি বলা হয়েছে, 24 পরগনাস, নর্থ হুগলি, বাঁকুড়া অ্যান্ড পুরুলিয়া, অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা, হুগলি, বাঁকুড়া এবং পুরুলিয়া এই 4টি জেলা থেকে তোমরা কিন্তু এই ব্যারাকপুর আর্মি র্যালির জন্য অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এরপর দেখো 3 নম্বর বলা হয়েছে শিলিগুড়ি সিকিম, শিলিগুড়ি সিকিম র্যালির জন্য কিন্তু ভেনু এখনও প্রকাশ করা হয়নি, ভেনু পরে জানানো হবে, এবং এই র্যালি হবে 5th to 9th October 2021, অর্থাৎ 5 থেকে 9 অক্টোবর 2021-এর মধ্যে কিন্তু এই শিলিগুড়ি সিকিম র্যালিটা
অনুষ্ঠিত হবে, ঠিক আছে? এবং কোন কোন জেলা থেকে অ্যাপ্লাই করা যাবে? ইস্ট সিকিম, ওয়েস্ট সিকিম, নর্থ সিকিম এবং সাউথ সিকিম। আচ্ছা, এরপর দেখো 5 নম্বর রয়েছে খুব গুরুত্বপূর্ণ, বহরমপুর আর্মি র্যালি, ঠিক আছে? তো ভেন্যু কিন্তু এখনও প্রকাশ করা হয়নি, পরে জানানো হবে। এবং র্যালি হবে 16-27 নভেম্বর 2021, অর্থাৎ 16-27 নভেম্বর 2021 এই তারিখের মধ্যে কিন্তু বহরমপুর আর্মি র্যালিটা কিন্তু সংগঠিত হবে। আচ্ছা, এরপর তোমরা দেখে নাও এই বহরমপুর র্যালির জন্য তোমরা কোন কোন জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে। তো কী বলা হয়েছে, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম অ্যান্ড মুর্শিদাবাদ অ্যান্ড পশ্চিম বর্ধমান, অর্থাৎ এই 5 জেলা থেকে তোমরা কিন্তু এই বহরমপুর আর্মি র্যালির জন্য অ্যাপ্লাই করতে পারবে। কোন কোন জেলা থেকে? নদিয়া থেকে, পূর্ব বর্ধমান থেকে, পশ্চিম বর্ধমান থেকে, মুর্শিদাবাদ থেকে এবং বীরভূম থেকে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো 7 নম্বর কী বলা হয়েছে, শিলিগুড়ি, ওয়েস্ট বেঙ্গল। তো পশ্চিমবঙ্গের শিলিগুড়ি র্যালি কিন্তু বলা হয়েছে, ভেনু পরে জানা হবে, উইল বি ইন্টিমেটেড লেটার। তারপর দেখো ডেট কবে হবে, 12-23 জানুয়ারি 2022, অর্থাৎ 12-23 জানুয়ারি 2022 এই তারিখের মধ্যে কিন্তু এই শিলিগুড়ি র্যালি সংগঠিত হবে। তারপর দেখো খুব গুরুত্বপূর্ণ বিষয়, কোন কোন জেলার প্রার্থীরা এই শিলিগুড়ি র্যালির জন্য অ্যাপ্লাই করতে পারবে। কী বলা হয়েছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, আলিপুরদুয়ার, কালিম্পং অ্যান্ড দার্জিলিং, অর্থাৎ 8 জেলা। এই 8 জেলার প্রার্থীরা কিন্তু শিলিগুড়ি র্যালির জন্য অ্যাপ্লাই করতে পারবে। কোন কোন জেলা? উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, আলিপুরদুয়ার, কালিম্পং এবং দার্জিলিং, ঠিক আছে? তারপর দেখো 8 নম্বর বলা হয়েছে, আরও হেডকোয়ার্টার কলকাতা। ভেনু বলা হয়েছে, পরে জানা হবে, উইল বি ইন্টিমেটেড লেটার। তারপর দেখো ডেট বলা হয়েছে, 1-14 ফেব্রুয়ারি 2022, অর্থাৎ 1 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2022 এই তারিখের মধ্যে কিন্তু এই কলকাতা হেডকোয়ার্টার যে র্যালি সেটা কিন্তু সংগঠিত হবে। এবং দেখো কোন কোন জেলার প্রার্থীরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, বলা হয়েছে কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, 24 পরগনা সাউথ অ্যান্ড ঝাড়গ্রাম, ঠিক আছে? অর্থাৎ 1-2-3-4-5-6। তো বন্ধুরা, তোমরা কিন্তু এই 6টি জেলা থেকে এই কলকাতা হেডকোয়ার্টার আর্মি র্যালির জন্য অ্যাপ্লাই করতে পারবে। কোন কোন জেলা আবারও বলে দিচ্ছি, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম, ঠিক আছে? তো বন্ধুরা, এই সমস্ত র্যালির জন্য কিন্তু অনলাইনে ফর্ম ফিলাপের ডেট এখনও প্রকাশিত হয়নি। ফর্ম ফিলাপের ডেট প্রকাশিত হলে কিন্তু তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো, যখনই প্রকাশিত হবে তখনই তোমাদেরকে জানিয়ে দেবো, তার জন্য কোনো টেনশন নেওয়ার দরকার নেই, ঠিক আছে? তো অফিসিয়াল বিজ্ঞপ্তি দিলে তোমাদেরকে অবশ্যই সেটা জানিয়ে দেবো। অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশান থেকে অন করে রাখবে। এবারে আমরা দেখে নেবো যে কোন কোন পোস্টে তোমাদের এই র্যালিগুলোতে নিয়োগ করা হবে, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো বন্ধুরা, তোমাদের এখানে এই সমস্ত র্যালির মাধ্যমে কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে। তো প্রথম পোস্ট থাকবে সোলজার জিডি বা সোলজার জেনারেল ডিউটি, তারপরে থাকবে সোলজার টেকনিক্যাল, তারপরে পোস্ট সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট অথবা নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভেটেরিনারি, তারপরে থাকবে সোলজার ক্লার্ক অথবা স্টোর কিপার টেকনিক্যাল, এছাড়া থাকবে সোলজার ট্রেডসম্যান অল আর্মস 10 পাস, এবং তারপরে থাকবে সোলজার ট্রেডসম্যান অল আর্মস 8 পাস, ঠিক আছে? তো বন্ধুরা, তোমাদের এই সমস্ত পোস্টের ক্ষেত্রে স্পেসিফিক কোন কোন পোস্টে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, সেই সঙ্গে বয়সসীমা কী লাগবে এবং শারীরিক মাপজোক কী কী লাগবে এবং শারীরিক সক্ষমতার পরীক্ষায় কী কী ইভেন্ট থাকবে, এই সমস্ত বিষয়ে যদি একটা ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তোমাদের জন্য একটা আলাদা ভিডিও করে দেবো, ঠিক আছে?